এই বাহবা শিখতে পারার নাকি ভরসার, একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। প্রি সিরিজ ক্যাম্পে দলের সেরা ব্যাটারের সঙ্গে সহকারী কোচের আলাদা সেশন। ওয়েস্ট ইন্ডিজের শ্রীলঙ্কার সাবেক হেড কোচ নিক পোথাস এরই মধ্যে বুঝে গেছেন কে তার সেরা ছাত্র। কথায় আছে না, রতনের রতন চেনে। দূর থেকে যতখানি বোঝা যায় তাতে মনে হয়েছে লিটন কুমার দাসের সঙ্গে পোথাসের আলোচনার বিষয়, সোজা ব্যাটের শট, আরও নির্দিষ্ট করে বললে স্ট্রেট ড্রাইভ, লিটনের মুখ থেকেই শোনা। এই শট তিনি খুব একটা ভালো খেলতে পারেন না। বিপিএলের প্রেস কনফারেন্সে এলকেডির বলা ওই কথাকে আপনি বিনয় ভাবতে পারেন। লিটন ঠিকই স্ট্রেট ড্রাইভ খেলতে পারেন, ভালো খেলেন, তবে হতে পারে নিজেকে যেমন ব্যাটার লিটন ভাবেন, স্ট্রেট ড্রাইভ শটটা ওই লেভেল অনুযায়ী খেলতে পারেন না। সেজন্যই হয়তো এই শটে আরও উন্নতি করতে পোথাসের সঙ্গে কাজ করেছেন। পোথাসও যেন বোঝালেন কীভাবে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে, টেকনিক্যাল কোন কোন জায়গায় উন্নতি করতে হবে, যেমন হেড পজিশন, পায়ের পজিশন, পায়ের কাজ, শরীরের ওয়েট ট্রান্সফার, ব্যালেন্স, এই সবগুলোই বা কেমন হবে। ছাত্র শিক্ষকের এই প্রাইভেট ক্লাসের কারণ, ছোট্ট এই সেশনের বেশ কিছুক্ষণ আগে স্ট্রেট ড্রাইভের ড্রিল করছিলেন এলকেডি, সেটাও স্বাভাবিক সাইজের থেকে বেশ ছোট ব্যাট দিয়ে। এই ব্যাটকে ক্যাচিং ব্যাট বলা হয়। সাধারণত ফিল্ডিং কোচরা এই ব্যাট দিয়ে ক্যাচিং করিয়ে থাকেন, অনেকে আবার এই ব্যাটকে মঙ্গুজ ব্যাটও বলে থাকেন। মঙ্গুজ ব্যাট দিয়ে একসময় অস্ট্রেলিয়ান গ্রেট ম্যাথু হেইডেন ব্যাট করতেন। স্বাভাবিকের চেয়ে ছোট হওয়ায় এই ব্যাট দিয়ে নিচের বলে টাইমিং করতে হলে হতে হবে পারফেক্ট, যে প্র্যাকটিস পরে ম্যাচে কাজে লাগবে। এবং ব্যাট যেহেতু হালকা হয় তাই ব্যাট স্পিডও বেশি পাওয়া যায়, ব্যাটারের ব্যাট সুইংও বেশ ভালো হয়, যা ম্যাচে অ্যাটাকিং শট খেলতে বেশ বড় ভূমিকা রাখবে। দিনের পর দিন ব্যর্থ হওয়ার পর যে সফলতা পেয়েছেন তার পেছনের কারণ এগুলোই নয় কি? এই যে ভিন্ন ভিন্ন প্র্যাকটিস করা, নতুন নতুন কিছু করার চেষ্টা করা, এই চেষ্টাই তো লিটন দাসকে সেরা বানিয়েছে, আলাদা বানিয়েছে। আফনান পিয়াল, অলরাউন্ডার।